হ্যালো ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়াতে আসিয়া যাব আমি হারিয়া। আজকে আপনি আর আমি ব্রাহ্মণবাড়িয়ার সৌন্দর্যের মাঝে হারিয়ে যাব। তো চলুন একসাথে হারিয়ে যাওয়া যাক। আজকের এই ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরব, আর সাথে সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমিল আকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় একটি জেলা। শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান রূপে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনায় ঘেরা এই জেলা বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত। সেন বংশের রাজত্বকালে এই অঞ্চলে অভিজাত ব্রাহ্মণকুলদের বড়ই অভাব ছিল, যার ফলে এই অঞ্চলে পূজা অর্চনার বিঘ্নতার সৃষ্টি হতো। এ সমস্যা নিরসনের জন্য সেন বংশের রাজা লক্ষণ সেন আদিসুর কুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এ অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভীপাড়ায় বাড়ি তৈরি করে। সেই ব্রাহ্মণ বাড়ির অবস্থানের কারণে এই জেলার নামকরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া। দ্রুতই আপনি ব্রাহ্মণবাড়িয়া যেতে পারবেন, যেখানে বাসে যেতে চাইলে এসি বাসের ভাড়া পড়বে 350 থেকে 400 টাকা, আর নন এসি বাসের ভাড়া পড়বে 250 থেকে 300 টাকার মতো। আপনি চাইলে ট্রেনে করেও যেতে পারেন, যেখানে আসন ভেদে 150 থেকে 300 টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন আপনার প্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। ট্রাভেলিং হবে ট্রাভেলিং ড্রেসে। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান, তাহলে আমাদের এই টি শার্টটি পরে ট্রাভেল করতে পারেন। এই টি শার্টটি যদি আপনি অর্ডার করতে চান, তাহলে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারেন, কিংবা মিস্টার লাক্সু চ্যানেলে গিয়েও কিন্তু অর্ডার করতে পারেন। আমার পিছনে যে সুন্দর জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে হরিপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে অবস্থিত। মূলত হরিপুর গ্রামের নাম অনুসারেই এই জমিদার বাড়ির নামকরণ করা হয়েছে হরিপুর জমিদার বাড়ি। ঐতিহাসিকদের মতে এই বাড়িটি 175 বছর পূর্বে নির্মাণ করেছিলেন গৌরপ্রসাদ রায়চৌধুরী এবং কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী। তারা এই এলাকার জমিদার ছিলেন। কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরীর মৃত্যুর পরে হরিপদ রায়চৌধুরী ও শান্তি রায়চৌধুরী এবং পরবর্তীতে উপেন্দ্র রায়চৌধুরী ও হরেন্দ্র রায়চৌধুরী উত্তরাধিকার সূত্রে এই জমিদার বাড়ির মালিকানা ও জমিদারি লাভ করেন। ১৯৪৭ সালে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়, তখনকার এইখানকার যে দুজন জমিদার ছিলেন, যারা এই জমিদার বংশের একেবারে শেষ বংশধর ছিলেন, একজনের নাম হচ্ছে হরেন্দ্র রায়চৌধুরী, আরেকজনের নাম হচ্ছে উপেন্দ্র রায়চৌধুরী, তারা এখানকার যে পুরোহিত আছে, এই পুরোহিতদের কাছে এই জমিদার বাড়িটি দিয়ে তারা ভারতে পাড়ি জমান। লাল ইট এবং সুরকি দিয়ে তৈরি এই নকশা করা সুন্দর জমিদার বাড়িটি তখনকার সময় 5 একর জমির উপর নির্মাণ করা হয়েছিল। এই জমিদার বাড়িটি নান্দনিক এবং দৃষ্টিনন্দন হওয়ার কারণে এই জমিদার বাড়িতে উপন্যাস, টেলিফিল্ম, নাটকের শুটিং করা হয়েছে। সত্যি কথা বলতে এর গঠন এবং এর কারুকাজ দেখলে আপনার মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। বুঝতে পারছেন আমি
কি বলতে চাচ্ছি? ইয়েস, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই জমিদার বাড়িতেই হুমায়ুন আহমেদের সর্বশেষ সিনেমাটি নির্মাণ করা হয়, যেটির নাম হচ্ছে ঘেটুপুত্র। আমার হাতের এই পাশে একটি নদী রয়েছে, এই নদীর নাম কি জানেন? এই নদীর নাম হচ্ছে তিতাস নদী। আমরা কিন্তু সবাই জানি যে তিতাস নদীকে কেন্দ্র করে কিন্তু একটি উপন্যাস লেখা হয়েছিল, যে উপন্যাসের নাম ছিল তিতাস একটি নদীর নাম। এই জমিদার বাড়িতে রয়েছে মোট 7টি কক্ষ, দরবার হল, রংমহল, ধানের গোলা, গোয়ালঘর, নাচঘর, মলপুকুর, রন্ধনশালা, খেলার মাঠ এবং মন্দির। এছাড়াও হরিপুর জমিদার বাড়ির সামনেই রয়েছে তিতাস নদী, যে নদীর পারে একটি শান বাঁধানো ঘাটলাও রয়েছে। আর ঘাটলার উত্তর দিকে আছে হরিপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী এবং গৌরপ্রসাদ রায়চৌধুরীর সমাধি মঠ। সুন্দর এই জমিদার বাড়িটি দেখলে আপনার সত্যি কথা ভীষণ ভালো লাগবে, বিশেষ করে এখানের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেটা যদি আপনি জেনে আসেন তাহলে তো ভীষণই ভালো লাগবে। আর এই জমিদার বাড়ির সামনেই রয়েছে খুব সুন্দর একটি নদী, যে নদীর নাম কিন্তু আমি অলরেডি বলেছি, তিতাস নদী। একেবারে নদী, জমি এবং এই জমিদার বাড়ি সর্বমোট মিলিয়ে এই পরিবেশ সত্যি কথা খুবই রোমাঞ্চকর এবং খুবই সুন্দর। আপনারা যদি আসেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। বর্তমানে আমি এখন সুন্দর একটি জমিদার বাড়িতে আছি, যে জমিদার বাড়ির নাম হচ্ছে রূপসদী জমিদার বাড়ি। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী নামক গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত এবং রূপসদী গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত হওয়ার কারণে এই গ্রামের নাম অনুসারে এই জমিদার বাড়ির নামকরণ করা হয়েছে রূপসদী জমিদার বাড়ি। প্রায় 5 একর জমির উপর জমিদার তীর্থবাসী চন্দ্র রায় 1915 সালে ভারত থেকে রাজমিস্ত্রি এবং নকশা এনে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। এই জমিদারের পুত্র জমিদার মহেশচন্দ্র রায় তার দাদার নাম অনুসারে এই এলাকাতে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন এবং তার বাবার স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য একটি মঠ নির্মাণ করেন। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে এখানকার যে জমিদাররা ছিল সেই জমিদাররা ভারতে পাড়ি জমান এবং সেখানেই বসবাস শুরু করে, কিন্তু এইখানের এই যে জমিদার বাড়িটি অযত্ন এবং অবহেলার কারণে এখন প্রায় ধ্বংসের মুখে। এই জমিদার বাড়ির আঙিনায় আগে কত মেলা এবং কত অনুষ্ঠান হতো, কিন্তু বর্তমানে এখন আর সেটা নেই, কারণ বর্তমানে তো আর জমিদার বাড়ির বংশধররা বা জমিদার বাড়ির বংশধররা কেউ এখানে থাকে না। যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায় তখন এই জমিদার বাড়ির বংশধররা তাদের জীবিকা নির্বাহের জন্য অন্যথায় পাড়ি দিয়েছিল। এই জমিদার বাড়ি আসলে আপনার ভীষণ ভালো লাগবে, বিশেষ করে এই জমিদার বাড়ির নকশা এবং ডিজাইন দেখলে আপনার সত্যি কথা চোখ জুড়িয়ে যাবে। এখানে খুব সুন্দর করে নকশা করে ডিজাইন করে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছে, বিশেষ করে এই জমিদার বাড়ির সামনের যে দেয়াল রয়েছে এবং সামনের দেয়ালের যে পিলার রয়েছে সেখানের নকশাগুলো সত্যি আধুনিকতার ছোঁয়া দেয় এবং আধুনিকতার বহিঃপ্রকাশ করে। জমিদার বাড়ি থাকবে অথচ জমিদার বাড়ির একটা দিঘি বা পুকুর থাকবে না, সেটা কী করে হয়? আর এই দিঘি বা পুকুরের শান বাঁধানো ঘাটলা থাকবে না সেটা তো ভাবাই যায় না। ঠিক এই জমিদার বাড়িরও হচ্ছে একটা পুকুর রয়েছে এবং শান বাঁধানো ঘাটলা রয়েছে। আমার জানা মতে এই জমিদার বাড়ির আরও একটি পুকুর ছিল এবং সেটি ছিল আরও বড়, সেটি হচ্ছে সামনে ছিল, কিন্তু দখলদারদের দখলদারিত্বের কারণে সেটি আগে এখন ভরাট করে ফেলছে এবং সত্যি কথা বলতে জমিদার বাড়ির সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে।
জমিদার তীর্থচন্দ্র রায় যখন মারা যায় তখন তার ছেলে তার মৃত্যুকে স্মরণীয় করে রাখতে বা তার বাবার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই মঠটি নির্মাণ করেন। এবং আপনি যখন আসবেন জমিদার বাড়ির ঠিক সামনের দিকে আসলেই আপনি এই মঠটি দেখতে পাবেন। এই মঠের সামনে ছিল বড় একটি পুকুর। 2017 সালে পুকুরটি বালি দিয়ে ভরাট করে দখল করে নেয় স্থানীয় ভূমিদস্যুরা। দখলে দখলে শেষ হয়ে যাচ্ছে এই জমিদার বাড়ি। এখানে রাত হলে নাকি নেশার আড্ডাও জমে ওঠে। বর্তমানে আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার একটি পার্কে। পার্কটির নাম হচ্ছে আবি রিভার পার্ক। এই পার্কটিতে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। তো এই পার্কটি অনেক সুন্দর, আমি অনেক কিছু শুনেছি এই পার্কের সম্পর্কে, যে এই পার্কে অনেক কিছু আছে। তো চলুন দেখে আসি এই পার্কটিতে কী কী আছে। পার্কটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি এখানে যদি আসেন তাহলে খুবই ভালো লাগবে। খুবই নিরিবিলি একটি পার্ক, মানুষজন খুবই কম, তাই হচ্ছে রাইডগুলোকে চালানো হয় না। যখন মানুষজন একটু বেশি থাকে তখন হচ্ছে রাইডগুলোকে চালানো হয়। তো এখানে যারা আসবেন বাচ্চাদের জন্য কিন্তু অনেক অনেক রাইড পেয়ে যাবেন। আপনারা যদি কাপল নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন অ্যান্ড বাচ্চাদেরও নিয়ে আসেন, ঠিক আছে, সবাই এখানে খুবই এনজয় করতে পারবেন। সো ব্রাহ্মণবাড়িয়া জেলায় যারা আসবেন অবশ্যই কিন্তু এই পার্কটি হয়ে যাবেন। অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়ায় যারা আছেন তারা যদি এই পার্কটি না আসেন অবশ্যই এই পার্কটিতে আসবেন। আপনার যদি মনে হয় আপনি 100 টাকায় ফুল মাস্তি করবেন তাহলে এই পার্কটি আপনার জন্য না, কারণ এই পার্কটি খুবই নিরিবিলি একটি পার্ক। আর অনডেতে এই পার্কটিতে খুবই মানুষ কম আসে আর রাইডগুলো বন্ধ থাকে। আর আপনাকে যদি রাইডে চড়তে হয় তাহলে আপনি একা আসলে রাইডে চড়তে পারবেন না, আপনাকে 4টা টিকিট কিনে রাইডে চড়তে হবে। আর প্রতিটি টিকিটের মূল্য কিন্তু 50 টাকা। তো সেই বিষয়টা মাথায় রেখে অবশ্যই আসবেন। আমার পিছনে যে সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরিফাইল শাহী জামে মসজিদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার আরিফাইল গ্রামে এই মসজিদটির অবস্থান, এবং এই মসজিদটি সদর উপজেলা থেকে মাত্র 0.5 কিলোমিটার দূরে। এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্থানীয় লোকেরা এটিকে আরাইল বা আরিফাইল মসজিদ হিসাবে চিনে থাকে। ১৬৬২ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। স্থানীয়দের মুখে বা কথিত আছে যে শাহ আরিফ নামে একজন ব্যক্তি এই এলাকায় ইসলাম প্রচার করতে আসে এবং তিনি এই মসজিদটি প্রতিষ্ঠিত করে। আর তার নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয় আরিফাইল জামে মসজিদ। আরিফাইল মসজিদের উত্তর পাশে রয়েছে বড় একটি দিঘি অথবা পুকুর, এবং পশ্চিম পাশে রয়েছে আরিফাইল মাজার, যা স্থানীয়দের কাছে জোড়া কবর হিসাবে বিশেষভাবে পরিচিত। প্রায় 360 বছরের পুরনো এই মসজিদটি এখনও দেখতে নূতনের মতো। এটাকে খুব সুন্দর করে মেরামত করা হয়েছে এবং খুব সুন্দর করে পরিপাটি করে এখন পর্যন্ত রাখা হয়েছে। আসলে মসজিদটি দেখতে খুবই সুন্দর। আপনি যদি এখানে আসেন মসজিদটি দেখে আপনার ভীষণ ভালো লাগবে। এই মসজিদটির দেয়ালের পুরুত্ব প্রায় 5.5 ফুট। মসজিদটির মোট প্রবেশপথ 5টি, যার 3টি হলো পূর্ব দিকে এবং বাকি 2টি যথাক্রমে উত্তর ও পূর্ব দিকে। মসজিদটির 4 কোণে 4টি বুরুজ রয়েছে। এটিতে মোট 3টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলোর নিচে মসজিদের অন্তর্ভাগের 3টি বে রয়েছে, যা ভেতরের অংশকে 3 ভাগে ভাগ করেছে। মসজিদের দেয়ালের বাইরের দিকে
চার কোণের খোপ দিয়ে সজ্জিত। এটি সংরক্ষণের জন্য টাইলস ও চুনকাম করা হয়েছে, তবে পূর্বের কাঠামো এখনও টিকে আছে। আমার পিছনে যে পুরাতন মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উলচাপাড়া জামে মসজিদ। এই মসজিদটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া গ্রামে অবস্থিত এবং উলচাপাড়া গ্রামে এই মসজিদটি অবস্থিত হওয়ার কারণে এই মসজিদের নাম উলচাপাড়া গ্রামের নাম অনুসারে করা হয়েছে উলচাপাড়া শাহী জামে মসজিদ। এই মসজিদের প্রাপ্ত লিপি থেকে অনুমান করা যায় যে এই মসজিদটি 1700 শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। মুঘল আমলে নির্মিত এই মসজিদটাকে অনেকে চিনেন উলচাপাড়া মসজিদ হিসাবে, আবার অনেকে চিনেন মুঘল আমলের মসজিদ হিসাবে। এই মসজিদটি নির্মাণের প্রায় 200 বছর পরে এই মসজিদের বারান্দাটি নির্মাণ করা হয় এবং এই মসজিদের নির্মাণকালে যে রং এবং যে গঠন ছিল বা যে কাঠামো ছিল, বর্তমানেও সেই কাঠামো বা সেই রং বিদ্যমান আছে। বণিক সৈয়দ মোহাম্মদ মুরাদ নামে একজন বণিক এই মসজিদটি নির্মাণ করেন এবং তাকে মসজিদের পাশেই সমাহিত করা হয়েছে। ১৭২৭ থেকে ১৭২৮ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। এতদিনের পুরানো মুঘল আমলের এই মসজিদটি দেখতে খুবই সুন্দর। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া ভ্রমণে আসবেন, তারা অবশ্যই এই উলচাপাড়া গ্রামে এসে এই উলচাপাড়া শাহী জামে মসজিদটি দেখে যাবেন। এই মসজিদটির দৈর্ঘ্য 52 ফুট এবং প্রস্থ 22 ফুট, আর এর দেয়াল 4 ফুট পুরু। প্রধান গম্বুজের কেন্দ্র থেকে মসজিদটির ভিতরের দেয়ালে নিচ পর্যন্ত কারুকাজ করা রয়েছে। ফার্সি ভাষায় একটি শিলালিপি মসজিদের ভেতরে পাওয়া গিয়েছে, কিন্তু এর অর্থ উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। মসজিদের পাশে রয়েছে খুবই সুন্দর বিশাল একটি দিঘি। পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে কাল ভৈরব মন্দির, যেটি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অবস্থিত। তো চলুন সংক্ষেপে এই মন্দিরের কিছু ইতিহাস জেনে আসি এবং কিছু এরিয়াল ভিউ দেখে আসি। তো এই মন্দিরটি শ্রী শ্রী কাল ভৈরবের মূর্তির কারণে খুবই বিখ্যাত। শ্রী শ্রী কাল ভৈরব হচ্ছে হিন্দুর দেবতা বিশেষ, শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরব বিশেষ। ধারণা করা হয় ভারতীয় উপমহাদেশের সবচেয়ে উঁচু মূর্তি বা বিগ্রহ হিসাবে শ্রী শ্রী কাল ভৈরবের অবস্থান। তিতাস নদীর কোল ঘেঁষে অবস্থিত কাল ভৈরব একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মন্দির। মন্দিরটির প্রধান আকর্ষণ হচ্ছে কাল ভৈরব বা শিব মূর্তি। সুবিশাল মূর্তিটির উচ্চতা 28 ফুট। বিশাল আকৃতি বিশিষ্ট ও চোখ ধাঁধানো মূর্তিটি 1905 সালে তৈরি করা হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার সকল রাস্তা উন্নয়নের ফলে রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই ওইভাবে ভ্রমণ গাইডলাইন দেওয়া সম্ভব নয়। তারপরও আমি বলি যে কোনখান থেকে কোনখানে গেলে আপনাদের জন্য ভালো হবে। সর্বপ্রথম আপনি চলে যাবেন হরিপুর জমিদার বাড়ি দেখতে। হরিপুর জমিদার বাড়ি দেখে ব্যাক করবেন আরিফাইল মসজিদ দেখতে। সেখান থেকে চলে যাবেন কাল ভৈরব মন্দির দেখতে। কাল ভৈরব মন্দির থেকে চলে যাবেন উলচাপাড়া জামে মসজিদ দেখতে। উলচাপাড়া জামে মসজিদ হয়ে চলে যাবেন আবি রিভার পার্কে, এবং আবি রিভার পার্ক থেকে অনেক দূরে হচ্ছে রূপসদী জমিদার বাড়ি, যেখানে যেতে আপনাদের প্রচুর পরিমাণ বেগ পোহাতে হবে। তারপরও সবার শেষে আপনি রূপসদী জমিদার বাড়ি রাখবেন।
আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।